আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলকে নেতৃত্ব দিবে লিটন কুমার দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান টেস্টের অধিনায়ক সাকিব আল হাসান। পরে জানা যায় আসন্ন আফগানিস্তান সিরিজও তিনি মিস করবেন। সাকিবের ইঞ্জুরিতে অধিনায়কের দায়িত্ব পালন করবে কে, এই নিয়ে সমস্যা পড়তে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। কারণ টেস্টের সহ অধিনায়ক দায়িত্ব পালন করা লিটন অধিনায়কতার দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেছেন। লিটন মনে করেন অধিনায়কের বাড়তি দায়িত্ব হয়তো তার ব্যাটিংয়ের প্রভাব ফেলবে, তাই অধিনায়কতার দায়িত্ব তিনি নিতে চাচ্ছিলেন না। তবে শেষ পর্যন্ত অধিনায়কতার দায়িত্বটি তিনি নিয়েছেন। আফগানিস্তান সিরিজে তাই সাদা পোশাকে নতুনভাবে দেখা যাবে লিটন দাসকে, এমনটা জানিয়েছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। আফগানিস্তান বিপক্ষে টেস্টের নেতৃত্ব দেবে কে, এই নিয়ে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেছিলেন বিসিবি পরিচালক সাবেক অধিনায়ক আকরাম খান। নাজমুল হাসান শান্ত কিংবা মেহেদী হাসান মিরাজ টেস্টের অধিনায়কতা পালন করতে পারবে বলে তিনি মনে করেছিলেন। তিনি বলেছিলেন অধিনায়ক হওয়ার জন্য 5-6 জন আমাদের ভাবনায় আছে। তবে লিটনের অধিনায়কতা করতে রাজি হওয়ায় স্বস্তি দিয়েছে টিম ম্যানেজমেন্টকে, কারণ লিটনের মাঝে নেতৃত্ব দেওয়ার গুণ আছে বলেই তাকে সহ অধিনায়ক বানানো হয়েছে। আগামী 14 জুন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।